গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো? আমি আলো, আলো অলস ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো আমার একদম মনটা ভালো লাগছিল না, কি ভাবছিলাম, ভাবতে ভাবতে উঠে পড়লাম। উঠে ভাবলাম বিছানাটা দেখো শুয়ে কি অবস্থা, তো এটা তো আমাকেই গুছাতে হবে। তো চলো বিছানাটা আমি গুটিয়ে নিই। আর এখন একটু না ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, সবাই একটু একটু হলো মেসেজ করছো। তো হ্যাঁ, আমার তো খুবই ঠান্ডা লাগছে, কিন্তু পাখা চালানো বন্ধ করিনি। তো ভাবছি বিছানাটা গুটিয়ে, এখন এক বাসন পড়ে রয়েছে দুপুরের খাওয়া দাওয়ার। তো কদিন ধরে ব্লগ মানে শেয়ারই করতে পারছি না, আর ব্লগ করতে মানে ভালোও লাগছে না। তো আজকে একটা ছোট্ট করে ভিডিও তোমাদের মাঝে শেয়ার করলাম। তো এখানে দেখো আমি ঢাকাঢুকি দিয়ে শুয়েছিলাম দুপুরে খাওয়া দাওয়ার পর। তো আমি চলো বিছানাটা গুটিয়ে নিই, গুটিয়ে চলে যাব বাসন মাজতে। আর আজকে ভিডিওটা করা হচ্ছে, করার মানে হচ্ছে আজকে আমার দুটো অর্ডার আসবে, মানে আমি দিওয়ালি, আমাদের সামনে দিওয়ালি, তো ভাবলাম কিছু অর্ডার করে নিই। আর মার্কেটে গিয়ে কিছু কিনতে ভালো লাগছে না, তো এখন যদিও বা অনলাইনে অনেক কিছু হয়ে গেছে, এই জন্য ঘরেতে বসেই ভাবলাম কিছু অর্ডার করে দিই, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। সাথে থেকো, বাজা ভর্তি বাসন নিয়ে এখন আমি চলে যাচ্ছি মাজা ঘষা করার জন্যে, পয় পরিষ্কার করার জন্যে। তো আমাদের এখানে টাইমে টাইমে জল আসে, তো টাইম ফলো করতে হয়, নাহলে জল চলে গেলে আবার ওই চাপা কল চেপে চেপে মানে কাজ করো। তো এখানে দেখো এখন বাজে 5:30 মতন বাজে। তো এখানে আমি সব বাসন কাসন নিয়ে চলে এলাম একদম ঘষাঘষি করার জন্যে। তোমরা সাথে থেকো, ভিডিওটা কিন্তু খুব মজার, খুব মজার হতে চলেছে। আর অনেকদিন পর একটা ছোট্ট করেই একটা ভালো ব্লগ শেয়ার করতে পারলাম তোমাদের সাথে, ভালো লাগলো, সেটা তোমরা বললে বেশি ভালো লাগবে। তো এখানে দেখো আমি বাসন কাসন মেজে ঘষে চলে এসেছি। এখন আমি সন্ধ্যের আগে চুলটাকে ভালো করে ছেড়ে নিচ্ছি। আমার চুলের কী অবস্থা দেখতে পাচ্ছ, আমি কেটে বাদ দিয়ে দিয়েছি অর্ধেক। আর বাঁচা কুচা যে চুলটা আছে তোমাদেরকে দেখালাম, ঘোড়ার ল্যাস যাকে বলে, এত চুল উঠছে, এত চুল উঠছে, মানে সেই চুলের কোনো ধারণা নেই। তো এখন অর্ডারটা চলে, ফোন এসেছিলো যে তোমার পার্সেল চলে এসছে, তা আমি বলছি ঠিক আছে আমি বাইরেই দাঁড়িয়ে আছি তুমি আসো। তো কল এসেছিলো, তো বাইরে এখনও দেখো আলো পুরো ফুটফুট ফুটফুট করছে, আমি নিজেই আলো, আবার আলো ফুটফুট করছে, ছাড়ো ফানি। তো এখানে দেখো এখনও দিন আছে, তো পার্সেলটা একটু পরেই আসবে। তো দেখো ফাইনালি আমার অর্ডারটা চলে এসছে, আর কী কী এসছে তোমাদের কাছে সব শেয়ার করব। প্লিজ 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 তোমরা কিন্তু কেউ চলে যেও না, খুব ইন্টারেস্টিং মজার ভিডিও। কিন্তু আর একটা কথা, যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর আমার পাশে থাকো। আর যারা ভিডিওটা দেখো লাইক করো না, তাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিওটা লাইক করে দিও। তো চলো দেখি কী এসছে। তো দেখো আমি তো একদম খুব মানে কি বলবো, মানে আনন্দ নিয়ে বসে পড়েছি একদম খাটের উপরে। তো এখানে দেখো, আগে আমি তোমাকে দেখাচ্ছি, এটা হচ্ছে তোমার কম্বো প্যাক যাচ্ছিলো, মাস্কারা, আইলাইনার, আই মানে আই পেন্সিল, আবার তোমার কাজল, তো চারটে যাচ্ছিলো কম্বো প্যাক। তো আমি এটাকে নিয়ে নিলাম খুব সস্তায় 140 টাকা। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আর দুর্গাপূজায় এমন কিচ্ছু নিইনি যে তোমাদের সেটা শেয়ার করব। তো ভাবলাম যখন দিওয়ালি আছে, সামনের অফার যাচ্ছিলো, নিয়ে নিলাম। কেন দিওয়ালি পুজো করার সময় একটা নতুন যে কোনো শাড়ি বা চুড়িদার লাগেই, তো চুড়িদারটাও তোমাদের সাথে শেয়ার করব। দাঁড়াও দাঁড়াও, আসতে এখনও তো বাকি আছে। তো এখানে দেখো আমি প্রোডাক্টগুলো একটা একটা করে তোমাদের সাথে শেয়ার করছি। অসাধারণ প্রোডাক্ট দিয়েছে মেশো, আমি এটা কিন্তু মেশো থেকে অর্ডার করেছি দুটো প্রোডাক্ট, আর খুব দারুণ দারুণ দিয়েছে। কখনো কখনো এত ভালো দেয় না, করে চুম্মা নিতে ইচ্ছা করে মেশো অ্যাপকে, আর কখনো কখনো এত বাজে দেয় না, মনে করো জুতো দিয়ে পিঠাই। তো ছাড়ো, ভালো খারাপ তো হতেই থাকে, এটা আমার মনে ধারণাটা বললাম। তো দেখো খুব সুন্দর দিয়েছে, এগুলো যখন আমি ব্যবহার করব তখনও তোমাদের সাথে শেয়ার করব যদি পারি। তো দেখো এটা মাস্কারা, আমার মাস্কারা ছিল না জানো তো, তো ভাবলাম একটা মাস্কারা নিয়ে, খুব ইচ্ছে আছে, সে ভালো না মানে ওটা কীরকম একটা ভালো না, তো আমার খুব দরকার ছিল। মেকআপের লুক তখনই পুরো সম্পূর্ণ হয় না যখন মাস্কারা না লাগাই, তো ওই জন্য আমি মাস্কারাটা আগে নিয়ে নিলাম। আর এখানে কাজল পেন্সিল, এটা হচ্ছে কাজল, এটা হচ্ছে কাজল, দেখো কাজলটাও কিন্তু খুব সুন্দর কালো, একদম কুচকুচ কুচকুচ করছে। তো চলো এটা এখানেই শেষ করলাম, মানে এইটা দেখানো এখানেই শেষ করলাম, এইবার মেন পয়েন্টে চলে যাই। এইবার কী দেখাবো তোমাদের সাথে বলো তো, দেখো এইটা হচ্ছে, দেখো 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 বলো তো কী। হ্যাঁ তোমরা তো দেখে বুঝতেই পেরেছো, থাম্বনেলে লাগানোই আছে, এটা হচ্ছে চুড়িদার। তো কীরকম, এটা কিন্তু উন্না ছাড়া সিল্ক পাটিয়ালা প্যান্ট আর চুড়িদার দিয়েছে, আর এটার প্রাইস ছিল 440 না 45 টাকা। এটা অফারে যাচ্ছে, এটা 500 কত টাকা ছিল, এটাও আমাকে 10% মানে ছাড় দিয়েছে। তো তোমরাই দেখে বলো, কালারটা এটা ব্লু কালার। হ্যাঁ আমি প্রতিবার লাল কালার, এবার তো এত কালো চুড়িদার নিয়ে নিয়েছি যে কী বলবো, এত বক বক করছি তো গলা শুকিয়ে যাচ্ছে। তো দেখো এরকম দুটো লাটকান দিয়েছে সামনে, এটা কিন্তু সামনের পজিশন দেখো, আর এখানে একটুখানি কাটা আছে দিলের মতন, আর এটা পুরো লুক এটা, আর সামনেটা একটু হেভি ডিজাইন দিয়েছে, আর পুরো ফুল
হাফ হাতা, আর এটা হচ্ছে সেই পাটিয়ালার মতন রবাট আছে কোমরে রবাটের, আর মানে পিছনটা এরকম পায়ের নিচেটা কাজ করা আছে দেখো। আর এইভাবে দেখো এটা পুরো বাদার সিস্টেম না, আর একটু হালকা প্লাজোর মতন আর এই স্যুটটা। তো এটা দিওয়ালির জন্য আমি নিয়ে নিয়েছি, দামটা তো তোমাদের আগেই বলে দিলাম, আমি ওখানে দাম খুঁজছিলাম তো আমাকে একটা অফারে পেয়েছিলাম, তো এই 450 টাকাই ধরো। কীরম লাগলো তোমাদের আমার চুড়িদারটা তোমরা প্লিজ কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো চলো এখানেই ভিডিওটা আমি শেষ করছি, সবাই ভালো থেকো, টাটা।